দর্শক, প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। আর এই বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বাতেন। বাতেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। বাতেন, আপনার কাছে জানতে চাইবো, এই যে প্রধান বিচারপতি ও প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ, তো সাক্ষাতের সবশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। রাজ, আপনি জানেন যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, যিনি নবনিযুক্ত, এবং তাকে এরই মধ্যে বেশ বিভিন্ন সংস্থা, সাংবিধানিক যে সংস্থাগুলো রয়েছে বাংলাদেশে, তাদের প্রধান রয়েছে এরই মধ্যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে দেখা করেছেন। এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আহ্বান, যিনি এসেছেন, এটি পূর্ব নির্ধারিত একটি সৌজন্য সাক্ষাৎ। এবং এখান থেকে আসলে একটি এই বৈঠকের বিষয় কিন্তু বলা হয়েছে, যাতে সুপ্রিম কোর্টে আজকে যে বৈঠকটি চলছে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে, কাজী হাবিবুল আহ্বানের সঙ্গে, সেটি যাতে কোনোভাবে বিভ্রান্তি না ছড়ানো হয়, এবং এটি শুধুমাত্রই সৌজন্য সাক্ষাৎ সেটি বলার জন্য কিন্তু গণমাধ্যম কর্মীদেরকে বলা হয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই, এর মধ্যে হয়তো বৈঠকটি শেষের দিকে মূল ফটকে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছেন, এবং সেখানে হাইকোর্টের যে আসলে রুটিন, সেই রুটিন অনুযায়ী কিন্তু আজকে সুপ্রিম কোর্টে আগে থেকে এই বৈঠকটি নির্ধারিত করা হয়েছিল কাজী হাবিবুল আহ্বানের সাথে প্রধান বিচারপতির এই সাক্ষাৎ। এবং এখানে মূলত একটি নতুন শপথ, নতুন ভাবে আসলে দায়িত্ব নেওয়ার পর ওবায়দুল হাসানের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এই সৌজন্য সাক্ষাৎটি মূলত একেবারেই কার্টিসি সাক্ষাৎ হিসেবে তারা দেখছেন, এবং এখানে কোনো ধরনের অন্য কোনো ইস্যু এই সাক্ষাৎ কেন্দ্রিক, যাতে গণমাধ্যম থেকে কেউ বিভ্রান্তি না ছড়ান, সে ব্যাপারে কিন্তু বারবার নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেজন্যই বলা যায় যে আজকে যে বৈঠকটি চলছে, বৈঠকের পরে হয়তো আমরা বিস্তারিত জানতে পারবো, কেননা কাজী হাবিবুল আহ্বান, যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি আছেন এই বৈঠকে, এবং তিনি হয়তো গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি পরিষ্কার করবেন, তার সাথে কি কি ধরনের কথা হয়েছে সেটি আমরা জানতে পারবো, এবং পরবর্তীতে আপনাদের মধ্য দিয়ে দর্শকদের জানিয়ে দিতে পারবো। রাজ, এই ছিল আমার কাছে আসলে জি বাতেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী বাতেন। চলে যাচ্ছি পরবর্তী খবরে। সংবিধান অনুসারে সংলাপ হলে আপত্তি নেই, আওয়ামী লীগ শর্তহীন সংলাপ বিশ্বাস করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুকু। সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সারা কুকু সংলাপের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, সংবিধানে যে বিধান আছে সেগুলো মেনে সংলাপের জন্য কেউ আসলে আলোচনা হবে, তবে কোনো দল আগুন সন্ত্রাসী করে সংলাপে আসতে পারবে না।